প্রথম কথা, বাংলার মানুষকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। বাংলার মানুষরা সব বুঝতে পারে। আপনি বলছেন বাঙালিদের কাছে আমি একটুখানি সরগড়, বাংলায় সরগড় করে সরগড় সরগড়, এটা তো আরো হরো 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 হরো, এটা কি হচ্ছে? আপনি আপনি নিজেই বুঝতে পারছেন না। আপনি যেমন বাংলার বায়ু বাংলার জলকে আপনি বাংলার বোন বাংলার মাখি কি সব বলে ফেলছেন, মাথাটা একটু আসলে অনেক কাজ, তো আপনি দু একদিন রেস্ট নিয়ে একটু হয় ধ্যান করতে হবে বা কিছু একটা করতে হবে, তা নইলে তো মানে বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে যাকে দেখতে চাইছে ব্যালকনি, এটা তো ভর্তি বলা মুখ্যমন্ত্রী দেখতে চাইছে, ব্যালকনি মাঝে মাঝে ভরছে না। প্রায় 90,000 কোটি টাকা নাকি আপনি পাবেন, সত্যি পাবেন? ক্লাবগুলো মদ খাচ্ছে, ক্লাব মানে বহু ক্লাবের কোনো অস্তিত্বই নেই, শুধু নামটা রেজিস্টার করে রেখে দিয়েছে আর সেখানে নেতারা টাকা তুলে নিচ্ছে। মিড ডে মিল দেখতে একটা বিরাট স্ক্যাম। নমস্কার পাপিয়াদি। পাপিয়াদি, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব, কিন্তু আমি প্রথমেই শুরু করছি এই যে দিল্লি নিয়ে। মুখ্যমন্ত্রী কিন্তু দিল্লি সফরে গেছেন, এবং ঠিক মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে, ঠিক সেই সময় বিজেপির একদম আইনজীবী যে টিম, লিগ্যাল টিম, তারাও 356 ধারার আর্জি নিয়ে রাষ্ট্রপতির কাছে। এই বিষয়টাকে কিভাবে দেখছো? এটা তো অনেক আগেই করার কথা ছিল, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বারবার দিল্লি যাচ্ছেন, বারবার কি সবাই বলে এখানে সেটিং করতে যায়, সব হয় না, কিন্তু আসলে তো তা নয়। আসলে উনি নানা রকম আমাদের রাজ্যের জন্য আরও 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 সব আনতে যান। আমাদের প্রধানমন্ত্রী তো দারুণ মানুষ, মানে যারা ওনাকে দেখেননি বা যারা ওনার সাথে কথা বলেননি, আমি একদম সাধারণ মানুষ হিসেবে কথা বলছি, আমি খুব লাকি যে আমি ওনার সাথে কয়েকবার দেখা করতে পেরেছি এবং সামান্য হলেও কথা বলেছি। একেবারে না মানে সাধুর মতো, জানো তো, মানে মানুষের এমনিতে মানুষকে দেখে উনি বুঝতে পারেন যে ফর হোয়াট পারপাস অর হাউ ইজ শি অর হি, মানে উনি বুঝতে পারেন। তো বারবার উনি গেছেন দিল্লিতে, কোনোবারই আমাদের বিজেপির কেউ কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। উনি যান, উনি ওনার মতো কাজ করেন, উনি চলে আসেন, রানীর মতো যান, এখানকার রানী উনি ভাবেন, উনি বর্ষের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, সেই রানীর মতোই ওনার সব। কিন্তু এইবার আমি প্রথম, মানে আমি খুব তাদেরকে ওয়েলকাম করছি, তাদের এই আমাদের বিজেপির এই যে 300 জন আইনজীবী, কারণ এত এত মিথ্যে কথা বলেছে, বারবার বারবার মিথ্যে বলতে, যে কোনো জিনিস মিথ্যে বলতে 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 যে কোনো মিথ্যেই, যে মিথ্যে সেটা প্রমাণ করবার জন্য কিন্তু এই 300 জন আইনজীবীর এরা একটা ওই ওরা বসেছেন, এবং 27টি অত্যাচারিত মানুষজন রাষ্ট্রপতির সাথে দেখা করেও সেখানে তারা রয়েছেন এই ডেমনস্ট্রেশনে। যে উনি তো বারবার বলেছেন যে পোস্টপোল ভায়োলেন্স কিছু হয়নি, কোথাও কিছু হয়নি, আমার চোখের সামনে শুধু রক্তের পাহাড় দেখেছি, আমাকেও উনি ওনার লোকজনরা মারধর করেছেন, সে লোকের আজও ধরা পড়েনি, সে ঠিক আছে, মানে আমরা যারা কন্টেস্টেন্টস তাদের উপর অত্যাচার হয়েছে, তাহলে সাধারণ মানুষদের কি হয়েছে, সাংঘাতিক কাণ্ড হয়েছে। তো বারবার না কিছু হয়নি, না কিছু হয়নি, এইটা করার জন্যে তো তাকে তো এখন উত্তর দিতেই হবে। আর একটি কথা, দোলা সেন ওখানে গেছেন, মানে উত্তরপ্রদেশে কি হয়েছে সেইটা বলার জন্য ফ্যাক্ট ফাইন্ডার হিসেবে গেছেন। আমি দোলা সেনকে না পার্সোনালি চিনি, ভালো, খুব সেন্সিবল, উনি ভালো অ্যাডভোকেট, সবই ভালো, কিন্তু ঘটনাটা হচ্ছে তিনি কেন গেলেন? তাকে যদি কেউ বলেন যে তুমি যাও তুমি যাও, কারণ এখানে এত অত্যাচার আমরা করছি, সেটা তো কিছু করে উঠতে পারিনি, ওইখানে যাও, তো সেখানে লোকেরা তাকে দেখে রিবিউক করেছে, তাকে বকেছে এবং বলেছে যে বেঙ্গল থেকে এসেছেন, বেঙ্গল থেকে, বেঙ্গলেই তো ও হিউম্যান রাইটসের কাছে গেছে, বেঙ্গলেই তো সবসময় মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে বেঙ্গলের মানুষ কেন এখানে এসেছেন? মানে এমন করে বলেছে যে দোলা নাকি খুব কষ্ট পেয়েছেন, আর সেই কষ্টটা কিন্তু আমরাও পাচ্ছি, বাইরের দিল্লির লোকেরা, দিল্লির হিউম্যান রাইটসের লোকেরা দোলা সেনকে বলছে আপনাদের বেঙ্গলের হিউম্যান রাইটস সবসময় লঙ্ঘিত হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়,
কই তখন তো দোলা আপনি তো জাননি, আপনি গেছেন বকটুইতে, আপনি গেছেন ওই হাসখালিতে, আপনাদের চেহারাটা তখন দেখা যায়নি। এমনি বাংলার মানুষও কিন্তু আপনাদের বলবে যে কেন এখানে এলেন না, কোথায় হয়েছে, তারা নিশ্চয়ই শাসন করবেন, কারণ ওরা অপশাসনের, ওরা সবসময় অপশাসন যাতে না হয় সেই দিকে তারা চোখ রাখেন, কোনো রকম দুর্নীতি হলে সেখানে চোখ রাখেন। আমি গেছি কদিন আগে, আমি বেনারসে গেছিলাম ভোটের সময়, আমি জানি, আমি দেখে এসেছি। তাহলে হঠাৎ এখানে মানুষকে তো উত্তর দিতে হবে দোলা, আপনাদের, আপনারা চলে গেলেন বেঙ্গল নিয়ে ভাবছেন না, যেখানে আপনার জন্ম কর্ম ধর্ম সেখানটা না করে আপনারা শুধু রাজনীতি করতে চলে যাচ্ছেন ওখানে, দিস ইজ নট ডান। তবে এটা খুব ভালো কথা যে মুখ্যমন্ত্রী গেছেন এবং তার আগে এই ডেমনস্ট্রেশনগুলো হচ্ছে, মুখ্যমন্ত্রীও বুঝুন যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াতে পারে। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো সেই প্রকল্প এই যে রাজ্যে চলে, রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে আঞ্চলিক ভাষায় নামগুলো দিয়ে করা হয় যাতে মানুষ সুবিধা হয়, মানে বুঝতে সুবিধা হয়, কারণ ওখানে হয়তো একটা হিন্দিতে একটু বড় ভাষায় কঠিন ভাষায় কিছু একটা প্রকল্পের নাম হলো, মানুষ হয়তো বুঝতে পারবে না, কারণ বাংলায় বাঙালিরা হয়তো নাও বুঝতে পারে, তাই আঞ্চলিক নাম ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন। যেটুকু তোমাকে বললাম না যে স্কিম নিয়ে কথা বললে একদম আলাদা করে একদিন আসবে, পুরো স্কিম নিয়ে, মানে যা যা স্কিম আমাদের প্রধানমন্ত্রীর আছে সেগুলো যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্টেড হয় তাহলে সত্যিই কিন্তু সোনার বাংলা হয়ে যাবে। ওই যে আমার একটা পেজ আছে সোনার বাংলা চায় পাপিয়া, সত্যি সোনার বাংলা হবে। যেমন খুব মজার ঘটনা, মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, মানে তোমাকে বলছিলাম না যদি স্কিম নিয়ে যদি একদিন আলোচনা করতে, তাহলে শুধু স্কিম নিয়েই একদিন এসো, কারণ তাহলে প্রধানমন্ত্রীর যে সত্যি যে সমস্ত স্কিম আছে সেগুলো সত্যি যদি আমাদের বাংলায় ইমপ্লিমেন্টেড হয় তাহলে কিন্তু সোনার বাংলা হয়ে যাবে। আমার একটা পেজ আছে সোনার বাংলা চায় পাপিয়া, তো সেখানে আমি আমি সময় পাই না, আর আমি ভালো এইসবে নেই, আমি অত ভালো পারি না ফেসবুক আর এইসব করতে টরতে, আমাদের মাধ্যমিকের সময় তো কম্পিউটার ছিল না, যাই হোক। কিন্তু যেটা আমি বলছিলাম, যত স্কিম আছে সেগুলো যদি ঠিক মতো করা যায়, আমাদের মুখ্যমন্ত্রী যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর মতো যদি প্রধানমন্ত্রীর সাথে গুড রিলেশন রেখে যদি স্কিমগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমাদের এত দুঃখ কষ্ট থাকে না। হোক না তৃণমূলের সরকার, কিন্তু প্রধানমন্ত্রীর স্কিমগুলোকে আপনি দয়া করে একটু ইমপ্লিমেন্ট করতে দিন, তাহলে কী হবে, আপনি নাম পরিবর্তন করছেন আর অবাক কাণ্ড, আপনি নিজেকে জাস্টিফাই করার জন্য বলছেন যে মানে আমি মুখ্যমন্ত্রীকে ডিসগাইজ করতে চাই না, কিন্তু আমরা এখন আর অন্য কোনো উপায় নেই, আপনি বলছেন বাংলায় সরগড় করবার জন্য আপনি ওই সেন্ট্রাল নামগুলো পাল্টে দিচ্ছেন যাতে বাংলার মানুষ বুঝতে পারে। প্রথম কথা, বাংলার মানুষকে অপমান করার কোনো অধিকার আপনার নেই, বাংলার মানুষরা সব বুঝতে পারে। প্রধানমন্ত্রী নামটা উড়িয়ে দিয়ে বাংলা বলার মধ্যে কিন্তু আপনার বাংলাকে, ভাষাটাকে ইউনিক, আপনি এই কথা বলেছেন, ইউনিক সিস্টেম করে আপনি আনছেন না, ওই ইউনিক কথাটাই তো মানুষ বুঝতে পারবে না। ওদের আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেটা আপনি পাল্টে দিলেন, বললেন যে বাংলারা বুঝতে পারবেন না, প্রধানমন্ত্রীটা বাংলা কথা, গ্রাম সড়ক যোজনা সব বাংলা কথা, আপনি বললেন বাংলা গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রীর উপর আপনার অ্যালার্জি, আসলে প্রধানমন্ত্রীর নামটা আপনি দেবেন না, তাই লোকে ভাববে ও বাবা মোদি তো আসল, দিদি নকল, ঘটনাটা তো তাই, প্রধানমন্ত্রী তো পয়সাটা দেবেন, আপনি নাম চেঞ্জ করে দিচ্ছেন, বাংলা ভাষী ভাষাভাষীর লোকেদেরকে আপনি বলছেন কথাটা আপনার, যাতে বাঙালি বুঝতে পারে, বাঙালি অনেক কিছু বুঝতে পারছে জানেন তো। আপনার আরও স্কিম আছে, আপনার একটা স্কিমের নাম হচ্ছে স্বচ্ছ ভারতটাকে আপনি নাম করেছেন, স্বচ্ছ ভারত মানে স্বচ্ছ ভারত পুরো বাংলা, আপনি নাম করেছেন মিশন নির্মল বাংলা, মিশন, মিশন কথাটা তো ইংরেজি তাই না, তা আপনি বাঙালিদের কাছে ইংরেজি বলছেন, মানে অবাঙালি বলছেন, মিশন নির্মল বাংলা আপনি বলছেন, এটা আপনার
আপনার কথা দেখুন, আপনার কথা আপনিই কাটছেন, আপনি বলছেন বাঙালিদের কাছে আমি একটুখানি সরগড়, বাংলায় সরগড় করে সরগড় সরগড়, এটা তো আরো হরো 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 হরো, এটা কি হচ্ছে? আপনি আপনি নিজেই বুঝতে পারছেন না, আপনি যেমন বাংলার বায়ু বাংলার জলকে আপনি বাংলার বোন বাংলার মাকে কি সব বলে ফেলছেন, মাথাটা একটু আসলে অনেক কাজ, তো আপনি দু একদিন রেস্ট নিয়ে একটু হয় ধ্যান করতে হবে বা কিছু একটা করতে হবে, তা নইলে তো মানে বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে যাকে দেখতে চাইছে ব্যালকানি, এটা তো ভর্তি বলা মুখ্যমন্ত্রী দেখতে চাইছে, ব্যালকানি মাঝে মাঝে ভরছে না, মানে আমার এগুলো এই কথাগুলো বলতে আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর স্কিম বদলে বাঙালিদের বোঝানোর জন্য যে স্কিমগুলোর নাম পরিবর্তন করেছে সেটা কি করেছেন, সেটা ঠিক করেননি। আর একটা স্কিমের নাম হচ্ছে বাংলা আবাস যোজনা, বাংলা আবাস যোজনা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী নামের উপর আপনার খুব অ্যালার্জি, বাংলা আবাস যোজনাটাকে আপনি বলেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আবাস যোজনাটাকে আপনি বলেছেন বাংলা আবাস যোজনা। এবার একটা নিয়ম আছে, যদি ওদের স্কিমের নাম পাল্টানো হয় তাহলে আর সেই টাকাগুলো আসে না, সেটা জাস্টিফাই করার জন্য আপনি বলছেন যে বাংলা, এরকম অনেক মিথ্যা কথা, অনেক অনেক মিথ্যে, মিথ্যেগুলো বারবার বারবার বলতে বলতে সেগুলো কিন্তু সত্যি হচ্ছে না। আগে যেমন একটা গ্লোবালস থিওরি ছিল, মিথ্যে বলতে 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 সেই মিথ্যেটাই একদিন সত্যি হয়, কিন্তু বাঙালি এখন আর সেটা বুঝছে না, বাঙালি কিন্তু মিথ্যেটা মিথ্যেই বলে ভাবছে। পাপিয়া দি, এই যে স্কিমের টাকা আসবে না, সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে অনেক বকেয়া টাকা আটকে আছে, কেন্দ্র দিচ্ছে না, এবং সেই টাকা যদি দিয়ে দেয় তাহলে যে পেট্রোল পণ্যের যে দাম বেড়েছে সেই নিয়ে মূল্যবৃদ্ধি যে হয়েছে প্রায় 100 টাকার উপরে, গ্যাসের দাম প্রায় 1000 টাকা ছুঁই ছুঁই, এটা কিন্তু ঠিক কথা যে সাধারণ মানুষ কিন্তু একদম নাবিশ্বাস উঠছে। এবার বিষয়টা হচ্ছে সরকার কিন্তু এখানেও বলেছে যে বকেয়া টাকাগুলো বাকি পড়ে আছে সেটা যদি কেন্দ্র থেকে দিয়ে দেয়, পেট্রোল পণ্য নিয়ে আমরা এত কিছু বলছি এত কিছু করছি, 5 বছরের জন্য কর মুক্ত করে দেবে সরকার বলেছে, এবং কুনাল ঘোষও বলেছে 5 বছরের জন্য ফ্রি, কি বলবে? ফ্রি মানে পেট্রোল কর দিতে হবে না আর কি। কুনাল ঘোষকে আগে বলি, প্রথম কথা আপনাকে মুখপাত্র বানানো হয়েছে, তো তো আপনি খোঁজ খবর ভালো করে নিয়েছেন? আপনি যে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন কেন? প্রথম কথা আপনাকে অনেকেই মানতে চায় না, কারণ আপনি জেল খেটে এসেছেন, সে জেল তো অনেকেই খেটেছে ঠিক আছে, কিন্তু যাদেরকে আপনি বলেছিলেন যে সব থেকে বেশি প্রফিটেড হবে মুখ্যমন্ত্রী নারদা সারদা কাণ্ডে, আপনিই বলেছিলেন, তারপরে আপনার কথাকে বন্ধ করবার জন্যে সেই জিপ চাপড়ানো হয়েছিল, সেসব বাঙালি দেখেছে। তো আপনি যখন কোনো কথা বলবেন, কারণ জানেন অন্যায় যখন কেউ করে না তখন তাকে খুব সাবধানে থাকতে হয়, তা আপনাকে মুখপাত্র বানিয়েছেন, আপনি মুখপাত্র হতে গেলেন কেন? কারণ আপনাকে তো প্রত্যেক দিন এই মিথ্যা কথাগুলো বলতে হবে, আপনি কেন, আপনি তো জানেন যে পেট্রোল ডিজেল গ্যাস এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক মান, আন্তর্জাতিক বাজার ঠিক করে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য সেখান থেকে আবার ট্যাক্স সংগ্রহ করে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী 42% ফেরত দেয়। এখন কি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন, কুনাল ঘোষ আপনি নিশ্চয়ই জানেন যে ওই 42% কেন্দ্র ফেরত দিল, কেন্দ্র তো কমালোই, তারপরে 42% কেন্দ্র রাজ্যকে ফেরত দিচ্ছে, রাজ্য তারও উপর ট্যাক্স চাপাচ্ছে বোধহয় 27% না 30%, তার মানে রাজ্যের কতটা হলো, রাজ্য নিজে ট্যাক্স চাপিয়েছে, ওদের 42% ফেরত পাচ্ছে প্রধানমন্ত্রী, মানে সেন্ট্রাল কিন্তু সবটাই কমিয়ে দিয়েছে, তাহলে আপনি তো এতগুলো পাচ্ছেন, কুনাল ঘোষ আপনি কেন মুখ্যমন্ত্রীকে বলছেন না যে টাকাগুলো তো আপনি অনেক পেট্রোল এবং ডিজেল থেকে আপনি কত টাকা কামাচ্ছেন সেটা আগে বলুন,
রাজ্য তো কামিয়েই যাচ্ছে, কিন্তু অন্যান্য 25টি রাজ্য, আমাদের এই ভারতবর্ষে এই 25টি রাজ্য কিন্তু তাদের কমিয়ে দিয়েছে তাদের ভ্যাট। মুখ্যমন্ত্রী এই বাংলায় কেন কমাচ্ছেন না, কেন কমাচ্ছেন না? মুখ্যমন্ত্রী তো বলেছেন যে প্রচুর টাকা বাকি আছে, কারণ টাকাগুলো যদি কেন্দ্র থেকে না দেয় তাহলে একটা সরকারের পক্ষে অসুবিধা হয়ে যায় বিভিন্ন প্রকল্প চালাতে, সেগুলো দিয়ে দিলে তো করমুক্ত করে দেবে, সরকার তো বলছে সেটাও তো দিতে হবে। এইবার কি টাকা, আমাদের আমাদের সাধারণ মানুষদের জানতে হবে। আপনি ভেবে নিয়েছেন আয়লায় এত টাকা পাওয়া যাবে, আপনি ভেবে নিয়েছেন পরের পর যে স্টর্মগুলো হয়েছে সেগুলো তো আপনার দাবি, আমাদের কাছে কিন্তু লিস্ট আছে, সেগুলো সেসব তোমাদের কাছে নিশ্চয়ই লিস্টটা দেখিয়ে দেবে তাদের। আপনি দাবি করেছিলেন, আপনি ভেবেছিলেন এই এই হাজার হাজার কোটি টাকা আপনি পাবেন, আপনি এখন বলছেন নাকি 90,000 কোটি টাকা দিলে, তা 90,000 কোটি টাকা কি আপনার পাও না? আমরা সাধারণ মানুষ জানতে চাই, আমাদের রাইট টু ইনফরমেশন। 92, হ্যাঁ ওই 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 হলো প্রায় 90,000 কোটি টাকা নাকি আপনি পাবেন, সত্যি পাবেন, সত্যি পাবেন কি না সেই লিস্টটা আমাদের দেখান। আপনি তো বলে যাচ্ছেন যেখানে সেখানে সভায় সব জায়গায় বলছেন যে আপনি টাকাটা পাবেন, আমাদের বলুন আপনারা, আপনি মদের দাম বাড়িয়ে দিলেন সেই এক্সাইজ থেকে কত টাকা আপনার আসছে, মানে আমি আমি ভেবে পাচ্ছি না একটা একটা রাজত্বে শিক্ষকরা চাকরি পাচ্ছে না, তারপরে এই ফুড ডিপার্টমেন্টে আমি দেখছি কি ফুড ইন্সপেক্টররা তারা তারা বেচারা এফসি ওরা কি কাণ্ড করছে, এই যে আমাদের এখানে এই মুদিয়ালিতে, মুদিয়ালিতে এত গরমের মধ্যে তারা বলছে আমাদের সে মৃত্যু করে দিন, মানে আমরা মরে যেতে চাই, আমার মানে ওদের ওদের দেখে যে কোনো মানুষের চোখে জল আসবে। আর সেখানে আপনি পেট্রোল ডিজেলের দাম কমাবেন না, আপনি খেলা মেলা ছলা এইসবে এত এত টাকা শুধু মদ খাওয়ার জন্য ক্লাবে ক্লাবে টাকা দিয়ে যাচ্ছেন, আর সেই মানুষগুলো তারা বলছে এই এই প্রচন্ড গরমে খালি গায়ে এই মুদিয়ালিতে তারা ওই ওই ছেলেগুলো সব দাঁড়িয়ে ডেমনস্ট্রেট করছে, আমার খুব খারাপ লাগে। মানে এই সরকার যে চলছে তাদের আশেপাশে যারা রয়েছে মন্ত্রী শান্তিরা তাদের তো পরিবার আছে, তাদের তাদের আপনাদের তো সন্তান আছে, আপনারা বোঝান মুখ্যমন্ত্রীকে, কারণ তো একটাই পোস্ট, উনি যা বলবেন তাই বোঝান। এই যে এই যে এই এই খয়রাতি হচ্ছে দিন এই কাটে দিয়ে দেয় এই কটা দিয়ে দেয় তাদের মদ এই সেই, আমি ভেবে পাচ্ছি না ক্লাবগুলো মদ খাচ্ছে, ক্লাব মানে বহু ক্লাবের কোনো অস্তিত্বই নেই, শুধু নামটা রেজিস্টার করে রেখে দিয়েছে আর সেখানে নেতারা টাকা তুলে নিচ্ছে। কত ক্লাবে ক্লাবে মানে মুখ্যমন্ত্রী কি এসব জানেন যে বহু ক্লাবের কোনো রেজিস্ট্রেশনই নেই, ক্লাবে কোনো রকম কোনো কাজকর্মই নেই, না কোনো ক্লাবে যেরকম থাকে স্পোর্টসের জিনিসপত্র কেনা বা স্পোর্টস করানো, নাথিং কিচ্ছু নেই ক্লাবে আসে সেসব। আমাদের বাঙালি ছেলেদের যারা মদ খায়ও না তারা মদ খাচ্ছে, আচ্ছা এমনি তো টাকা আসছে, আমাদের বাঙালি ছেলেদের এইভাবে নষ্ট করার অধিকার কারণ নেই, এটা আমাদের বাংলা, আমাদের বাংলার ছেলেরা, প্রত্যেকটা ছেলে আঁকতে পারে লিখতে পারে গান গাইতে পারে, কি সুন্দর সোনার টুকরো সব ছেলে, এটা ঠিক হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রায় একটা যে রিপোর্ট বেরিয়েছে সেখানে প্রায় পশ্চিমবাংলায় প্রায় 25% উপরে স্কুলে প্রধান শিক্ষক নেই, প্রধান শিক্ষক ছাড়া স্কুল চলছে, কি বলবে? হ্যাঁ আমি আমি টিভিতে দেখছিলাম সেদিনকে, প্রধান শিক্ষক নেই। আচ্ছা আমি সিপিডিআর ইন্ডিয়া ও একটা হিউম্যান রাইটসের সাথে জড়িয়ে আছি, সেখানে প্রায় 55,500 আমাদের মেম্বার্স আছে, তো মাঝে মাঝে আমাকে যেতে হয়, হ্যাঁ সময় পেলে যাই। আমি মুর্শিদাবাদ আমি আমি সম্প্রতি মুর্শিদাবাদ গেলাম, তারপরে সম্প্রতি সুন্দরবন গেলাম, সেখানে স্কুলে 700 বাচ্চার এগেনস্টে একটা করে টিচার, হেডমাস্টার তো দূরের কথা একটা করে টিচার, এবং বাকি টিচাররা পয়সা ঘুষ টুস দিয়ে ওরা ওখান থেকে চলে আসছে, নিজেরাই নিজেরাই চলে আসছে যাতে ওইখানে থাকবে না। আচ্ছা ডাক্তার নেই,
কোনো ডাক্তার নেই, ওখানে কোয়াক ডাক্তারদের দিয়ে কাজ করানো হয় এবং স্বাস্থ্যটা একদম নীল। ওখানে গর্ভবতী মায়েরা সত্যিই মারা যায়, কারণ আস্তে আস্তে মারা যায় ওখানে। আর আগে কোয়াক ডাক্তারদের, সুন্দরবনের কথা আমি বলছি, আগে কোয়াক ডাক্তারদের হতো, মানে যারা MBBS পাস করে আসতো তারা এসে ট্রেনিং করতো। আর MBBS ডাক্তাররা, আমার কথা হচ্ছে যে শিক্ষার কথা বলছো, MBBS ডাক্তাররা তো পড়াশোনা করে সরকারি পয়সায় মোস্টলি, তা তারা যায় না কেন সুন্দরবনে? তাদেরকে কেন ওখানে পোস্টিং দেওয়া হয় না? আর কোয়াক ডাক্তাররা কিছু জানে না, ও কিন্তু ওই যে তোমার গর্ভবতী মায়েরা ফলিক অ্যাসিড খায়, ফলিক তারপরে আয়রন ট্যাবলেটস খায়, সেইগুলো ওরাই দিয়ে দেয়, ওই কোয়াক ডাক্তাররা দিয়ে দেয়। তবে তাদের টিকাকরণ, তাদের বারবার ইনজেকশন দিতে হয়। আমি দুটি বাচ্চার মা, আমি জানি কত ইনজেকশন নিতে হয় বাচ্চা পেটে থাকাকালীন। তো সেইগুলো নেই ওখানে, নেই। এবং বাচ্চারা, প্রসূতি মায়েরা যখন ব্যথা ওঠে তখন আসতে হয় অনেকটা দূরে, এই বাঙ্গুর হসপিটালে বা ওইখানে গদখালিতে থেকে এসে আবার, ওখানেও তো কিছু নেই। তাহলে মানে আমি বলছি শিক্ষা, স্বাস্থ্য, সুন্দরবন তো সুন্দরবন জঙ্গল, মানে আমাদের আমাদের কি বলে ম্যানগ্রোভ ফরেস্টের সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের এখানে 40% আর বাংলাদেশে 60% এই সুন্দরবন এইভাবে রয়েছে। কিন্তু জঙ্গলে সত্যি জঙ্গলের মতো বাস করতে হবে সবাইকে, কিন্তু এই নয় যে পঞ্চায়েতে টাকা যায় না, টাকা পয়সা সব যাচ্ছে, সেই টাকা পয়সা নাকি তারা তাদের নিজেদের বাড়িঘর দর তৈরি করে। আমি খবর পেলাম, মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তুমি আর তুমি শিক্ষার কথা বললে, এখানেও আমি একটা আমি আমি দেখছিলাম, এমনিতে তো 5.5 লক্ষ চাকরি অবলুপ্ত করা হয়েছে, টাকা তো সরকার বাঁচিয়ে দিয়েছে, আর হঠাৎ করে 45 দিনের চাকরি, 45 দিন স্কুল ছুটি করে দিল। এই বিষয়ে যাবো, প্রায় 1.5 মাস ছুটি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী দ্বারা বলেছে মিড ডে মিলের টাকা লুট করার জন্য আবার 1.5 মাস ছুটি অভিযোগ করছে। একদম ঠিক কথা বলেছে, একদম মিড ডে মিল নিয়ে দেব সে যে কী কাণ্ড, মানে আমি তো চরকির মতো, মানে আমি যা চরকির মতো সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, হয়তো আমি জানি না আর কারা, সবাই নিশ্চয়ই ঘুরে বেড়ায়, কারণ আমি যখন যাত্রা করতাম বা আমি এখন যে হিউম্যান রাইটসের কাজ করি বা আমি নিজে থেকে ওই মহিলাদের নানা রকম যাতে তারা স্বনির্ভর হতে পারে এইসব কাজ আমি বিজ্ঞাপন করি না, কিন্তু এসব কাজ আমি করি। তো আমি যেভাবে ঘুরে বেড়াই, এবং মিড ডে মিল তো একটা বিরাট স্ক্যাম, আমি আপনাদের বলছি, মানে তোমার এই চ্যানেলের থ্রু দিয়ে আমি বলছি, দীপান্বিতা, মিড ডে মিলের ওপর কিন্তু কড়া নজরদারি রাখতে হবে, কারণ তারা কি, বাচ্চারা কি খাচ্ছে। এই যেমন হোম আছে না যারা মহিলারা, সেটাও একটা বিচ্ছিরি ব্যাপার, সেখানেও হোমের জামা কাপড়ও যায় না, হোমের মেয়েরা এমনি থাকে এবং তাদেরকে দিয়ে নানা রকম নোংরা কাজও করানো হয়, তাদের খাওয়া দাওয়াও খুব খারাপ। এই যে সরকারি সংস্থাগুলো, এগুলোকে কিন্তু মানে কড়া নজরদারি, সেই নজরদারিটা কারা করবে? সে তো সরকারি লোকেরাই করবে। আমার মনে হয় এটা একদিক দিয়ে, যদি এই স্কুলের ভেকেশনে বড় ছেলেমেয়েরা, বড় মেয়েরা যারা ধরো 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা এই সমস্ত সরকারি স্কুল কলেজে পড়ে, তাদেরকে না এই নজরদারির কাজে রাখা উচিত, কারণ তারা ছেলে মানুষ, তাদের একদম স্ট্রেট ফোকাসড মাইন্ড। কিন্তু যে কী কাণ্ড হয়, সেই খারাপ চাল, মানে কি বলবো, সেই চালও আবার শুনলাম চালও চাল নয়, প্লাস্টিকের চাল, হ্যাঁ, এসব কি হচ্ছে? মানে একদম ঠিক কথা বলেছেন শুভেন্দু এবং দিলীপদা, যদি বলে থাকেন এক কথা বলেছে যে মিড ডে মিল বাঁচানোর জন্য এবং সেই টাকাটা আরও কীভাবে চুরি হয়ে যায় সেইটার জন্যে হঠাৎ 45 দিন, এত গরমে, এত আমরা যে লোক মরে যাচ্ছে, লোককে পুড়িয়ে মারছে, তাতে কোনো সহানুভূতি নেই, বাচ্চাদের গরম লাগছে বলে হঠাৎ এই এতদিন ছুটির পর সবে আমরা একটুখানি যে বাচ্চারা আবার স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়াটা একটা প্র্যাকটিস, বাচ্চাদের স্কুলে যাওয়াটা একটা ধর্ম,
হ্যাঁ, ছাত্রানাং অধ্যয়নাং তপা, মানে তপস্যার মতো, মানে ওইখানে গিয়েই কিন্তু আসল পড়াটা হয়, স্কুলে গিয়েই কিন্তু আসল পড়াটা হয়, তাহলে স্কুলের দরকারই থাকতো না তো। তো 45 দিন একসাথে ছুটি হয়ে গেল, কি জানি বাচ্চাদের নিশ্চয়ই গরমে কষ্ট হয়, কিন্তু এত কষ্ট হবে না, কিন্তু এত কষ্ট নেই, এটা তো জোর করে ঠিক কথা বলেছে। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, স্কুলে ৯৯৯১টা স্কুলের মধ্যে 2,125টা স্কুলে প্রধান শিক্ষক নেই, এটা তো ওদেরই একটা চ্যানেলে আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু এটার থেকে অনেক বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই, কারণ ওই যে সুন্দরবনে আমি যে বললাম, মুর্শিদাবাদে স্কুলই নেই, মানে স্কুল আছে কিন্তু কোনো শিক্ষক নেই, ওদের 800-900 বাচ্চার জন্যে একটা করে টিচার, এবং সেই টিচারের অসুখ করলে মানে বাচ্চারা এসে গোলমাল করে চলে যাচ্ছে। আর একটা কথা, স্কুল তো বাড়েনি কিন্তু বাচ্চা বেড়ে যাচ্ছে, এবার সেই বেড়ে যাওয়া বাচ্চাগুলো কোথায় পড়বে, এগুলো তো ভাবতে হবে, সরকারকেই তো ভাবতে হবে, ব্রাত্যকে ভাবতে হবে, তার আগের পার্থবাবুকে ভাবতে হবে। এই যে তা ওরা ওদের চ্যানেলে বলে দিয়েছে 23% স্কুলে হেডমাস্টার নেই, তার মানে 7 বছর ধরে নেই, মানে বাচ্চাদের লেখাপড়া কোথায়, লেখাপড়া পুরো শেষ। টিচার অ্যাভারেজ ধরো মাসে, মানে আমার এক বান্ধবী হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, ও পায় 1,06,000 টাকা সরকারি স্কুলে, ও 1,06,000 টাকা পায়, হিস্ট্রিও পড়ায়, আবার না হিস্ট্রি পড়ায় না, জিওগ্রাফি পড়ায়, ও জিওগ্রাফি পড়ায়, আর একজন বান্ধবী আমার হিস্ট্রি পড়ায়, ও জিওগ্রাফি পড়ায় এইখানে একটা স্কুলে, তোমার ওই রুবির কাছে একটা স্কুলে, ও 1,06,000 টাকা ওর মাইনে, তাই জন্য যে বলে না যে 60,000 টাকা অ্যাভারেজ, না ও 1,06,000 টাকা মাইনে পায়। তাহলে মাসে যদি আমি ধরে নিচ্ছি 1,06,000, হাফ ধরে নিচ্ছি, 60,000 টাকা যদি অ্যাভারেজ মাইনে হয়, তাহলে 12,75,00,000 টাকা বাঁচাচ্ছে এক মাসে, আর সারা বছরে 156,00,000 টাকা স্কুলগুলোতে বাঁচছে। এক একজনের ওই মা এই হেডমাস্টার হেডমিস্ট্রেস, কিন্তু আমি বলছি স্কুলের কিন্তু এখন অনেক মাইনে, এবং সেই টাকাগুলো স্ট্রেট বাঁচিয়ে খেলা মেলা ক্লাব এইসবের দান খয়রাতি হচ্ছে। এবার আপনারা বলুন, আপনারা যে হই হই করে গিয়ে আবার এই সরকারকে ভোট দিচ্ছেন, দরকার নেই অন্য কাউকে ভোট দেওয়ার, কিন্তু ভোটটা নষ্ট করবেন না, এই ভোটটা নষ্ট করবেন না, মানে আপনাদের এই মিথ্যে কানের মধ্যে দিতে দিতে যে পেট্রোল ডিজেল নিয়ে কিন্তু বিধানসভা ভোটটা কিন্তু ওরা বেরিয়ে গেল, তাই না? পেট্রোলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল, আর যে সাইলেন্ট যারা দাম বাড়াচ্ছে বিদ্যুৎ, এই যে দামটা বাড়ায় ইউনিট পিছু, আপনারা জানতে পারেন? হঠাৎ করে বাড়িতে তো এসি চলবে, হঠাৎ করে বিল দেখে না যায় এখন, এত বিল আসে নিচে তো, বিল না নিচে ওই মিটারটা থাকে, কি কি সব সরকারি লোকেরা আসে নিয়ে যায়, তারপরের মাসেই দেখি যে ডাবল বিল এসে যাচ্ছে, সাইলেন্টলি, এরা সব সাইলেন্ট কিলার্স এই বিদ্যুৎটা, সেটা সরকারকে দেখতে হবে তো, কোথা থেকে আমাদেরকে রব অফ করছে, আমাদের উপর এরকম ডাকাতি করছে, এটাও তো ভাবতে হবে। পাপিয়া দি, একদম শেষ একটা প্রসঙ্গ, একটু আগেই তুমি বললে যে ওদের চ্যানেলে, ওদের ওখানে দেখলাম, এই ওদের চ্যানেল বলতে তুমি ঠিক কাকে মিন করছো আমি জানি না, কিন্তু এই চ্যানেল প্রসঙ্গেই বলবো, মানে মনে হলো চ্যানেল বলতে সংবাদ মাধ্যমের কথাই তুলে ধরলে, তো ওদের চ্যানেল আমাদের চ্যানেল জানি না, কিন্তু এই সংবাদ মাধ্যম নিয়ে কিন্তু সরকারের এখন খুবই রাগই বলতে পারো, বা একটা ক্ষোভের জায়গা, কারণ সংবাদ মাধ্যম সেটা ওদেরই হোক আমাদেরই হোক জনসাধারণেরই হোক যারই হোক না কেন, সংবাদ মাধ্যম নিরপেক্ষ, বা সংবাদ মাধ্যম তার কাজটা করেই যাচ্ছে, এবং হয়তো সক্রিয়ভাবে বা অতি সক্রিয় হয়ে করে যাচ্ছে, সেই নিয়েও অনেক ক্ষোভ বা দুঃখ লাগা, অভিমান অনেক কিছুই সরকারের তরফে হচ্ছে, অনেক কিছু
বলেছেন মুখ্যমন্ত্রী নিজেও, কি বলবে? মুখ্যমন্ত্রী বলেছে ওইটা, ওই কথাটা শুনে আমরা মানে আমরা পুরো পরিবার একসাথে সেদিনকে টিভি দেখছিলাম, মানে এরকম হয় না। তো উনি বলছেন যে আমাদের খাবে, আমাদের পড়বে, আর আমাদের এগেনস্টে এত বিজ্ঞাপন, কত দেব কত দেব, এইরকম একটা গোছের একটা কথা। তা বিজ্ঞাপন তো দিতেই হবে, বিজ্ঞাপন না দিলে যাবেন কোথায়? বিজ্ঞাপনগুলো তো দিতেই হবে, সে যেভাবেই হোক, রাস্তায় ফেলে রাখতে পারেন বিজ্ঞাপন, হ্যাঁ, সেখানে পশু পাখি আমরা মানুষ সবাই হাঁটাহাঁটি করব, যা ইচ্ছে, কিন্তু বিজ্ঞাপন কোথাও না কোথাও দিতে হবে। বিজ্ঞাপনের ভয় দেখিয়ে কিন্তু মিডিয়াকে চ্যালেঞ্জ করা যায় না, এক নম্বর, কারণ মিডিয়া তো একটা স্তম্ভ। মিডিয়া হয়তো আপনি আজকে সরকার চালাচ্ছেন, তো ম্যাক্সিম গর্কির মায় একটা লাস্টে উপন্যাসের শেষে সমস্ত বেয়নটগুলো ঘুরে গেছিলো জারের দিকে, সমস্ত বেয়নটগুলো জারের দিকে ঘুরে গেছিলো যে এতদিন ধরে আপনি যা যা বলেছেন সব ভুল, প্রশাসন আর মিডিয়াকে কিন্তু বেশি দিন দাবানো যাবে না, প্রশাসন তাদের চাকরির জন্য যাতে এক জায়গায় থাকতে পারেন, প্রশাসনকেও আমি একই কথা বলি, আপনারা কিন্তু সরকারের অপরাধের দায় নেবেন না, তারা অন্যায় করছে, আপনারা করবেন না। আর মিডিয়াকেও বলছি, যেমন এই তোমাদের মতো কিছু মিডিয়া আছে যারা সত্যি কথা বলতে ভয় পায় না, কারণ তোমাদের মধ্যে বিজ্ঞাপনেরও তো দরকার নেই, কিন্তু চলতে তো হয়, বিজ্ঞাপনটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বিজ্ঞাপনের জন্য আমি মিডিয়াকে বলবো, আপনারা কিন্তু ভুল মিথ্যে সংবাদ পরিবেশন করবেন না, মিথ্যে সংবাদ, এই যে পেট্রোল ডিজেলের দামটা নিয়ে যে মিথ্যে একটা সারাক্ষণ মিথ্যে প্রচার হচ্ছে, উল্টে আপনারা বলবেন যে পেট্রোল ডিজেলের ভ্যাটটা সরকারকে কমাতে হবে সাধারণ মানুষের জন্য, কারণ এই একটা পেট্রোল ডিজেলের কিন্তু ইট ইজ নট ওনলি দ্য ভেহিকল, এই মানে এই এই পেট্রোল ডিজেলটা শুধু পেট্রোল ফিউ, ইটস নট ওনলি দ্য ফিউয়েল, ইট ইজ দ্য ভেহিকল যেখান দিয়ে আমাদের সমস্তটা আসে, আমাদের বাজার, এই যে বলছো না যে কোনো কিছু তো হাত দেওয়া যায় না, পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গেছে, তারপরে যেখানে বিদ্যুতে হয়, বিদ্যুতের দাম তো সাইলেন্ট কিলার, বিদ্যুৎটা সেটা তো পুরোটাই সরকারের হাতে, এগুলো তো করতে হবে। আর এত মানুষকে চাকরি না দিয়ে নিজেরা এত চুরি চামারি করে, এই সময় ওপরে তো একজন আছেন ঈশ্বর, তার কথাও তো ভাবতে হবে।